বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে মাটি খুঁড়লে মিলছে কালো সোনা। আসলে কয়লার সন্ধান পেয়েছেন স্থানীয়রা। মনে করা হচ্ছে এই কয়লাই হয়ে উঠতে পারে বাংলাদেশের জাতীয় অর্থনীতির বিশাল সম্ভাবনার অন্যতম ক্ষেত্র। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়ন থেকে 5 কিলোমিটারেরও বেশি সরু পাহাড়ি পথ মারিয়ে 8 নং ওয়ার্ডের দুর্গম বামাগমতে, আর সেখানেই মাটি খুঁড়ে সম্ভাব্য কয়লার খনির সন্ধান মিলছে। স্থানীয় লোকজন কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে আসছে সেখান থেকে। এই কয়লা এনে তারা শুকিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে রান্নার কাজে ব্যবহার করছেন। তবে সেখানে বেশ কয়েকটি জায়গাতেই এমন কয়লা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমি আদা হলুদ লাগাইতে আসছিলাম, সেখানে মাটি কুচি করার পরে, মাটি কাটার পরে এই কয়লাগুলো দেখছি, দেখিয়া আমার একটু সন্দেহ হয়েছে এগুলো কয়লা। তখন এগুলো আমি বাসায় নিয়ে জ্বালাইছি, জ্বালাই দেখলাম যে সেন আসে এবং আগুন ধরে। তো আগুন দিয়ে আমরা অনেকদিন বাতপাক করছি, বাতপাক করে এখন আমাদের সরকারের কাছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করছি, আমাদের এই কয়লাগুলো যাচাই বাছাই করে এটা যদি খনিত্রজ্য হয় তাহলে আমাদের এই এলাকার মান সম্মান বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে, আমাদের জনগণ উপকৃত হবে। সরকারের যে কয়লার বিষয়ে যারা অবগত আছে তারা যদি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা যাচাই বাছাই করে দেখে তাহলে এরা বলতে পারবে এটা কি আসলে কয়লা কিনা। আমরা তো এমনি দেখতেছি কয়লার মতো। খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার আপনার আমতলী ইউনিয়ন ভামাগমতি প্রত্যন্ত এলাকাতে কিছু যুবক কৃষিকাজ করতে গিয়ে একটি কয়লা খনিজের সন্ধান পায়। সেখান থেকে কয়লা উত্তোলন করে এলাকার বিভিন্ন দোকানগুলোতে এবং চুলাতে দিয়েছেন, সেগুলো জ্বলে। তো আমি অনুরোধ করব সরকারকে এবং কয়লা ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে, এটা যদি পরীক্ষা নিরীক্ষা করে কয়লা সম্পদ হয়ে থাকে তাহলে এটাকে উত্তোলন করার জন্য, এতে করে আমাদের দেশের কয়লা চাহিদাটা মিটবে এবং বিদ্যুতের যে জ্বালানির একটা সংকট আছে সেটাও দূরীভূত হবে। আমি ওখান থেকে কয়লা দিয়ে আজকে দীর্ঘদিন যাবো, তো ওখান থেকে কয়লা এনে আমরা কয়লা দিয়ে সার দোকান, তো আমরা সার দোকান চালাই কয়লা দিয়ে, ভাত রান্না করি, দুর্গম পাহাড়ি কৃষি কাজ করার উদ্দেশ্যে মাটি খনন করতে গিয়েই প্রথম এই কয়লার সন্ধান পান স্থানীয় লোকজন। ইতিমধ্যে এইসব কয়লা সংগ্রহ করে তারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারও করছেন। কালো সোনা খ্যাত কয়লার খনি দেখতে স্থানীয়রা প্রতিদিন সেখানে ছুটে গেলেও প্রশাসনের নজরে তা আসেনি এখনো। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানিয়েছেন তিনি বিষয়টি শুনেছেন মাটিরাঙ্গার আমতলী ইউপির বামাগমতি এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে, মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে তার কাছে রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়েছে। রিপোর্ট নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হ্যাঁ, আমিও কয়েক জায়গায় শুনেছি, আমরা বিষয়টি স্থানীয় পর্যায়ে তদন্ত করব। আমি সংশ্লিষ্ট ইউনিয়নকে বলবো যে সেটা শোনা যাচ্ছে মাটিরাঙ্গা রামছেড়া বামাগমতি পাহাড়ে যে কয়লা পাওয়া গেছে এবং স্থানীয়রা ইতিমধ্যে জ্বালানি হিসেবে ব্যবহার শুরু করেছে, বিষয়টা আমি ওনাকে নির্দেশ দেবো যাতে সে তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট পাঠায়। রিপোর্ট পেলে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টা সম্পর্কে নিশ্চিত হব। আর যদি এটা সত্যিই যদি একটা কয়লা হয় তাহলে নিশ্চয়ই আমাদের খাগড়াছড়ি জেলা তথা দেশে জ্বালানি ক্ষেত্রে একটা বিপ্লব আনবে এবং আমাদের যে জ্বালানি সংকট চলছে এটা ক্ষেত্রে একটা বেশ সমাধান হবে। যদি এটি সত্যি কয়লা হয় তাহলে খাগড়াছড়ি সহ বাংলাদেশে জ্বালানি খাতে বিপ্লব ঘটবে বলে মনে করছেন একাধিক মহল। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।